তো গাইজ, ফাইনেলি পালো জীবনের মানে আটাইতকৈ গুরুত্বপূর্ণ ঠাই যাক বলে ভাবিছিল, মানে ড্রিম প্লেস ফাইনেলি যাক। ফার্স্ট লুক লিটারালি আই ওয়াজ ক্রাইং, মই একদম কি কম, মোক কি কম, বরষুণে রখাইছে নাকি? বরষুণে আমাক রখাব নালে, মই কি কম, মই কান্দি দিছো সিরিয়াসলি। ও মাই গড, ড্রিম প্লেস, মই এটা বিশ্বাস হওয়া নাই। জয় শ্রী কেদার, ঠান্ডা বরষুণ কি হয়েছে একটু গম পাওয়া নাই, একটু গম পাওয়া নাই। ফকটো এতিয়ালৈকে গুচি যোৱা নাই, মানে পিছফালৰ পাহাৰ চাহাৰ গ্লেচিয়াৰ এইবিলাক এতিয়ালৈকে দেখা হোৱা নাই। বাট যেতিয়ালৈকে নেদেখোঁ আমি তেতিয়ালৈকে নাযাওঁ, যেইদিন থাকিব লাগক। মন্দিৰ কপাত এতিয়া বন্ধ হৈছে, 5টা বজাত খুলিব, 5টা বাজিব, বেছি দেৰি নাই, মানে চবেই দৰ্শন কৰিব পাৰিব। 9টা বজালৈকে মন্দিৰ খোলা থাকিব, বাকী 7টা বজাত আৰতি হ'ব, ৰখি এতিয়া বেছি চলাই ল'ম, ধুনীয়াকৈ দৰ্শন কৰি। যেহেতু অলপ আগতে বরষুণ দিয়ে উঠিছে, গতি দর্শন করা লাইনের মানুষের ভিড় অলপ কম, আমিও এই চান্সতে দর্শনটা করে লোক, তারপর আপনার দেখাই আছো সব। ফাইনালি দর্শন করল, গোটাই দিনটা যেমন দিন সাগর কষ্ট মোহা হয়ে গেছে, কি কম আর জীবন সকলকে দেখি সুখর দিন। ফাইনালি গাইস, ভিউজ দেখো, ফাইনালি ফগ বিলাক গুছি গল, এতিয়া সব ভিজিবল হয়েছে, গ্লেসিয়ার তো আপনাদের সাক। হে গাইস, মই ড্রেস চেঞ্জ করে দিলো, এনেকা লাগিছে একদম কাপসাত, প্লিজ দর্শন হয়ে গেল, সব হয়ে গেল। এটাই আমি আজি ইয়াতে নাইট স্টে করিম, তারপর কাইলে আকো একবার আহিম, চাই লোক কি হয়, কত যাও, কি দূরত পাও। গাইস লাইট জ্বলি গেল, রাতির ভিউটু দ্য হেভেন। এতিয়া সন্ধ্যা আরতি স্টার্ট হব, আপনাদেরকে দেখাই দিয়ে আছো পৃথিবীর আটাইতকৈ বেশি মনোমোহা বস্তু, মনোমোহা দৃশ্য। আমি মন্দিরের ওসরতে রুম ললো, রুম মানে এটা রুমতে আমি 8 জন গোটে আছো, ইয়ার রুমবিলাক তেনেকুৱাই ডাঙর ডাঙর হল টাইপ, তো ইয়াতে আমার 8000 টাকা লৈছে, অর্থাৎ এজনের 1000কে। এটা চাই থাকক, এটাই শেষ হওয়া নাই ভিডিও, মর্নিং ভিউ আছে, মর্নিং ভিউ দেখাম আপনাদের। তো গাইজ গুড মর্নিং, আমি উঠিলো, উঠি রেডি হলো, আমি যত হোটেলত আছো, হোটেলও মানে এইটু সেই পুরা ফ্রন্টর এরিয়া, এনেকা মানে দৃশ্য এটা সব, কি সুন্দর পরিবেশ। এই ঘরকেইটা যে দেখিছে, ইয়ার পিছফালে আছে কেদারনাথ, এই এইটু দেখিছে অলপ অলপ দেখিব যে এই কেদারনাথ। তো গাইজ গা পা ধুই পুরা রেডি হলো, এটা 5টামান বাজিলে, 5টা 10 মান হয়েছে, এটা একবার দর্শন করি, আর দর্শন করি তাত অল্প ফটো ফটো উঠি আমি 9টামান বাজাত ইয়ারপা ওলাই দিম। বর্তমানে আমি হোটেলতে আছো,
চাওক মন্দিরের কপাত এতালে খোলা নাই, বাদ ভিড় চাওক দর্শনের কারণে কি লম্বা লাইন, ফুলপুরা বহুত দূরলৈকে আছে লাইন। বর্তমানে টেম্পারেচার 9 ডিগ্রি চলি আছে, বহুত ঠান্ডা। সব সরু জায়গা নয়, এনেকা ডাঙর পুরা ডাঙর জায়গায় কেরি করব। আপনার এটা মানে মন্দিরের পুরা গোটে রাউন্ডটা দেখাম চারোফেলে। মানে মানে ভিডিওটি এই কারণে লম্বা করে দেখাছি যাতে আপনাদের পুরো ফুল এক্সপিরিয়েন্সটা পাই। মানে এই কারণে বেশি এডিটও করা নাই, মানে পুরো আনকাট সিনবিলাক জাস্ট জয়েন লগাই লগাই হে দিছো। আপনাদের পুরা দেখাম গোটে মন্দির। মানে এনেকে এটা পাক মারি দিল মন্দির। সবাই যেটা মন্দিরটো মন্দিরটো ঠিক পিছফালে, একেবারে পিছফালে এই যে শিল আছে, এই শিলটোর মাহাত্য চাগে আপনার কব নালে, সকলে জানে এই শিলটোর মাহাত্য কি। এই শিলটা চাও, ভালকে চাও। হয়তো এটা সময়ত এই কেদারনাথ মন্দিরটো মানে বাবা মন্দিরটো হয়তো এই শিলটোয় বসাইছিলে যেটা 2013 চনত বানপানী আসছিল। চাও লাইন এটা চাও, মন্দিরের কপাত এতালে খোলা নাই, কিন্তু লাইন এতালে এতিয়াই মানে প্রায় 1 কিলোমিটারমান হবে। ঠিক পিছফালে আছে সেই শিলটো। এটা বস্তু চাওক দেখি ভাল লাগে গেছে, কেদারনাথ মন্দিরের ঠিক রাইট সাইডে এখন দোকানত গামোচা আছে বিক্রির কারণে। লাল চাপা করছি মেরা মেরা অগে করছি মানুহ আৰু অসম স্কোৱাড। আমি গোটেইকেইটা মানুহ ইয়াত যিকেইটা আছো, ওম নমঃ শিৱায়, হৰ হৰ মহাদেৱ। আমি এতিয়া মন্দিৰটো অলপ চাৰিওফালে ঘূৰি আছো। তো গাইজ আমি সব একটা বিভতি হয়ে গেছি পুরা, আমি নেক্সট কোত যাম ভাই বলো, হর হর মহাদেব। কাম নাই আমার চলিকিটা, আমি আমি মন্দির পিছফালে জয় শিবশঙ্কর, জয় শিবশঙ্কর। আমি এটা যাই আছো শঙ্কর আচার্য মূর্তি চাব, আর শঙ্কর আচার্য কোন কোন আছিল জনাব কই দিব নালাগে, কিজনী সকলে জানে, স্টিল মই কই দিছো। শঙ্কর আচার্য যে জীবনের কম বয়সতে ভারতের বিভিন্ন ঠাইত মঠ মন্দির স্থাপন করেছিল, আর অবশেষত তেও কেদারনাথ আহি স্বয়ং মহাদেবক লগ করে তেও ইচ্ছা মৃত্যু বরণ করেছিল, তেও দেহ ত্যাগ করেছিল এইখিনি ঠাই। তো বহুতে তেওক মহাদেবর একটা রূপ বলেও বিশ্বাস করে। এইটো শ্রী শঙ্কর আচার্য সমাধি ইয়াত আছে, দেখাই দিছো আমি। দোকানত দুই একটা বস্তু কিনিম বলে ভাবছো, কিন্তু বহুত দাম। দাদা দোকানদার দাদাই একেবারে গামোচা মারি আছে, কিন্তু বস্তু লাগা বহুত দাম, বহুত এক্সপেন্সিভ। হ্যাঁ গাইছে আমার হয়ে গেল আর সকল বহুত
এই টাইমখিনি কেনেকৈ গ'ল গমেই নাপালোঁ, একদম টু বি অনেষ্ট কৈছোঁ। বাকী যি নহওক দুখ কষ্ট বৰ্তমান একোৱে নাই, যিমান ভাগৰ আছে মৰি গৈছে। যদি আপোনালোকে মানে ভালকে যদি আরামত যদি দর্শন করব বিচারে, আপনাদের রাতেপা তার ট্রেকিং করব, মানে আবেলি সময়ত দর্শন করব ভাল। আদারওয়াইজ আদারওয়াইজ যদি রাতে হবি আছে, তার প্রায় 1 কিলোমিটার লাইন রয়েছে, লাইন দেখা লাইন বহুত বহুত তলত আছে। মানে ওভারঅল এই কথা আপনাদের মানে রাতেপা গৌরীকুণ্ডপর ট্রেকিং স্টার্ট করব, আবেলি ইয়াত পাই যাব। আবেলি ইয়াত পালে ধুনকে গা পা ধুয়ে দর্শন করব পাব, ইয়াত রাতে থাকলেও থাকি পড়ব, না থাকলে আপনাদের রিটার্নও হব পড়ব গধূলিলেক। তো আপনাদের মানে পারিলে রাতেপা ট্রেকিং স্টার্ট করব, তারপর একদম আর্লি মর্নিং 4টা মান বাজার। তো বাকি বাই বাই গাইস, তো এটা টাইম হল 10:15 হয়েছে, আমি এটা স্টার্ট করলো রিটার্ন আমি স্টার্ট করলো। তো আমি হেলিপেড পালো, চাওক হেলিকপ্টার আছে। এটা জমনি কথা কও, হেলিকপ্টারখন মানে যেটা আমার প্রিপেড ট্যাক্সি, ট্যাক্সিতক ফার্স্ট হয়, জাস্ট মানুষ রাখিছে উড়িছে, মানুষকেজন মানে রেডি করে থ দিয়ে, চাওক উড়ি গলে। আমার গাঁর পাতি লগ পালো, সিহতে একচুয়ালি রাতে হরিদ্বারা থাকি দিছিলে। নিহারও দেখো, রাম রাম হরার মহাদেব। আমার গাঁর লগ পালো আজি ট্রেকিং করেছিল, আমি আমি আই থাকতে এটা লগ পালো, আরো ভাল লাগিল লগ পালো। পুরা সে শর্টকাট মারিছি, আজি শর্টকাট নামল বিয়া রাস্তা খালি বিরাট নষ্ট বড় গরম গেছি, আমি আমি আই রামবাড়া পালো। এইখানে রামবাড়াপাড়া যাওতে মেবি 5 ঘন্টামান লাগছিল নাকি, আমার যাওতে রামবাড়াপাড়া বেশি লাগছিল, কিন্তু রিটার্নত আমার 2 ঘন্টা আড়াই ঘন্টামান লাগে। তো নামি আহতে একো টেনশনে নাই, ভাগর নালাগে অলপ। দেখিছে আমি ক্রকস পিন্ধিছোঁ, 2টা ক্রকস পিন্ধিছোঁ। মানে কথাটো হ'ল কি, যিমান রেইনকোট টানক কিবা নানক আপোনাৰ জোতা ভিজিবই বৰষুণ দিলে। সো আপোনালোকে মানে লগত একজন এক্সট্রা মানে স্লিপার হোক, ক্রকস হোক, যা যিয়ে কেরি করব, আর জুতা দুজন কেরি করাতো অল্প টান হব, বাট মানে স্লিপার্সটো করব পারিব, স্লিপার বা ক্রকস কিবা একজন কেরি করব, তো মাস্ট বি, নহলে আমি জুতা বেগত লৈছো সবে সবে, এটা মানে সেন্ডেল পিন্ধি আছো। আমি আহি থাকতে এইকেইজন লগ পালো, দাদা কেইজন ওদালগুড়ি আমার অসমরে, দাদার ইউটিউব চ্যানেল আছে দেই, ইউটিউবার আমি বারো সর সুরাই। দাদা ইউটিউব ইউটিউব চ্যানেল নাম কি ছিল? ঋষি রিহান দাস। ঋষি রিহান দাস, দাদার নামও রিহানে হব, ঋষি বা রিহান। তো যাই থাকো যাই থাকো, আপনার যাই থাকো, আমি মানে নামি আছি যাই আছে, ঠিক আছে, বাই বাই, জয় বলে, জয় বলে, জয় কেদারনাথ। আহতে আন্ধার হয়ে থাকার কারণে দেখাব পারা নাছিল, সো এতিয়া দেখাই দিলো মই। হাললে গৌরীকুণ্ডর উঠি অহার লগে অলপমান আহিয়ে এই পয়েন্ট পাব, যে মানে ঘোড়া ঘোড়াবিলাক ইয়াতে থাকিব, ঘোড়ার কারণে প্রিপেড কাউন্টার হয়, এই ইয়াত পয়সা পয়সাবিল লিখা আছে। আমি ফাইনালি নামি আহিলো, গৌরীকুণ্ড পাই গেলো। আমি ট্রেকিং যদিও 10:15 মানত স্টার্ট করেছিলো, কিন্তু আমি ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে 1টা মানৰ পৰাহে মানে আমি স্টার্ট করছো আর তারপর আমি এতিয়া 3:30 হল, আমার অলমোস্ট মানে 4.5 ঘন্টা 5 ঘন্টামান লাগিছে, আর আহতে বেশি টাইম নালাগে, আর যাই পাওতে আমার লাগিছে অ্যারাউন্ড 10 আওয়ার্স, মানে যাওয়াতকে আহাতো পুরো আধা হয়, আমি পুরো আরাম আরামসে গেছি, পুরো রেস্ট করে করে, সো আমার অল্প টাইম লাগিছে। তো বাকি এই আসিল আর আমার কেদারনাথ যাত্রা। ওকে গাইস, থ্যাংক ইউ, বাই বাই। শেষ হওয়া নাই, লাস্ট আমি আহিলো সোনপ্রয়াগ, এটা সোনপ্রয়াগের পর আমি গাড়ি লই যাই আছো হরিদ্বার, হরিদ্বারের পর বাসত যাম দেহলি, বাস ইমানতে শেষ। দেহলির পর আর গুহাটি আপনার গুছি যাব, যোন যোন জোর দেহলির পর তো আর সব বেশি নিয়ে পাই। সো বাই বাই, বম বম ভোলে, হর হর মহাদেব।
Hey guys, if you are here, then many many congratulations. Apunu amar logot Kedarnath dorshon korile. Baki ji hokole bas amar Kedarnath series-or eitu video saise apnalokok koisu ami agote aru tinita video disu apnaloke hei tinita video sabo ma description-ot link di dim. Tete apnaloke pura asol mojato pabo, apnaloke pura full experience pabo Kedarnath joar. Mane eniko lagibo jen apuni nije Kedarnath goise. Baki ji nhok, ako eta notun video khate lok pam. Till then, bye bye.